পৃথিবীর নাম্বার ওয়ান এক্সচেঞ্জ সাইট বাইন্যান্স, সো এটি কি আসলে বন্ধ হতে যাচ্ছে নাকি থাকবে? আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি আপনাদেরকে দিব প্রমাণসহ, যেগুলো দেখলে আপনি বুঝতে পারবেন এবং ক্রিপ্টো মার্কেট কেন ডাউন হচ্ছে কন্টিনিউয়াসলি, আর কতটুকু ডাউন হবে, কত কবে আপ হবে নিয়েও জানতে পারবেন। এবং মার্কেটের অলওয়েজ আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন, 21,900 মেম্বার রয়েছে, ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, এখানে অলওয়েজ আপডেট পাবেন। এছাড়া আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আমেরিকান সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এবং ক্রিপ্টো কারেন্সি ডিজিটাল কারেন্সির মধ্যে একটা ফাইট শুরু হয়েছে। সো মার্কেট গত দুই দিন ডাউন এবং ক্র্যাশের জন্য একমাত্র দায়ী ব্যক্তি হচ্ছে এই অবদলকটি, ওনার নাম হচ্ছে গ্যারি জেন্সলার, উনি হচ্ছে SEC আমেরিকান সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের বর্তমান চেয়ারম্যান। সো এই গ্যারি জেন্সলারের একটা মন্তব্য এখানে দেখতে পাচ্ছেন, USA ডাজেন্ট নিড মোর ডিজিটাল কারেন্সি because it has the dollar, say Security Exchange Commission Chancellor. তো উনি বলেছে যে আমেরিকা কোনো ডিজিটাল কারেন্সির প্রয়োজন নেই, তাদের নিজস্ব ডলার রয়েছে, অর্থাৎ ডলারকে তারা চায় না ডলারের অধঃপতন হতে। এখানে দেখতে পাচ্ছেন US Security Exchange Commission চার্জ ক্রিপ্টো প্ল্যাটফর্ম কয়েনবেস ওয়ান ডে আফটার সুইং বাইন্যান্স। বাইন্যান্স এবং কয়েনবেস দুইটার বিরুদ্ধে একসাথে তারা মামলা নিয়েছে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন। এরই সাথে সাথে তারা কিন্তু রবিনহুডের উপর একটা মামলা দায়ী করেছে। রবিনহুডকে তারা বলেছে যে তাদের কিছু কয়েন যেগুলো সিকিউরিটি দুর্বল সেগুলোর হিসাব দিতে। সো আমরা জানি রবিনহুডও একটা এক্সচেঞ্জ সাইট ব্রোকার, যেখানে আমেরিকান স্টক থেকে শুরু করে সকল কিছু ট্রেড করা যায়। তো এর পরিপ্রেক্ষিতে রবিনহুড অলরেডি কিন্তু কয়েকটা কারেন্সি তারা ডিলিস্ট করার সিদ্ধান্ত নিয়েছে, তার মধ্যে কার্ডানো আদা রয়েছে, ম্যাটিক রয়েছে, সোল কয়েন রয়েছে, যে তিনটা মেজর ক্রিপ্টো কারেন্সি। সো আমেরিকা এসব কিছু করে লাভ নাই, কারণ সারা বিশ্ব এখন কিন্তু ক্রিপ্টো কারেন্সির সাথে ইনভলভ হয়েছে। বিশ্বের 196টা স্বাধীন দেশের মধ্যে 160টা দেশে এটি অথরাইজ রয়েছে। সো এখানে শুরুতে একটি বিষয় আপনাকে ক্লিয়ার করে দিতে চাই, বাইন্যান্স কিন্তু দুইটা প্ল্যাটফর্ম রয়েছে, একটা binance.com যেটা গ্লোবাল বাইন্যান্স, যেটা আমরা সবাই ইউজ করে থাকি, যেটার ইউজার অল অ্যাবাউট, তাদের ওয়েবসাইট ইউজার রয়েছে এখানে 12 কোটি, এছাড়া তাদের অ্যাপস ইউজার রয়েছে আর 5 কোটি, অল অ্যাবাউট 20 কোটি মানুষ বাইন্যান্স ইন্টারন্যাশনালিভাবে ইউজ করে থাকে। সো আরেকটি রয়েছে binance.us, যেটা শুধুমাত্র আমেরিকান পিপলের জন্য। সো এটি বন্ধ হয়ে গিয়েছে, এটির উইথড্র ডিপোজিট আপাতত হোল্ড রেখেছে, অর্থাৎ ক্লোজ করার পর্যায়ে রয়েছে, যেহেতু এটির উপর আমেরিকান সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের মামলা চলছে। binance.com উপর কিন্তু মামলা চলছে না, এই বিষয়টা আপনার ক্লিয়ার হয়েছে আশা করি। সো যেটা আমরা ইউজ করি সেটার উপর কোনো মামলা নাই, আর যেটা শুধুমাত্র আমেরিকানরা ইউজ করে সেটার উপর মামলা হয়েছে। এবার আসুন, বাইন্যান্স এক্সচেঞ্জ সাইট কেন বন্ধ হবে না এ নিয়ে আমি কয়েকটি মেজর আপনাদেরকে রিজন দেখাবো। প্রথমত হচ্ছে, আমরা যদি কয়েন মার্কেট ক্যাপ আসি অথবা গুগলে সার্চ করলে অথবা ক্রিপ্টো এক্সচেঞ্জ সাইট র্যাঙ্ক লিখলে বাইন্যান্স কিন্তু নাম্বার ওয়ানে আসবে, ট্রাস্ট স্কোর 9.9 এবং তাদের ট্রেডিং ভলিউম হিউজ, যেটা অন্য কারোর সাথে কম্পেয়ার করা যাবে না। দ্বিতীয় যে মেইন রিজন যেটির কারণে আপনি আশা রাখতে পারেন বাইন্যান্স বন্ধ হবে না, সেটি হচ্ছে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের যে কমপ্লেন টি করেছে বাইন্যান্স US এর বিরুদ্ধে, সেটি নিয়ে অলরেডি বাইন্যান্স US অর্থাৎ বাইন্যান্স কোম্পানি মামলা লড়া শুরু করেছে এবং তাদেরকে রিপ্লাই দিয়ে যাচ্ছে এবং তাদের সাথে নেগোসিয়েশন করার চেষ্টা করেছে। আসলেই যে বাইন্যান্সের কোনো ফল্ট নেই তারা সেটা বুঝিয়েছে। আরেকটি শক্ত রিজন রয়েছে যে কারণে বাইন্যান্স এক্সচেঞ্জ সাইট আমাদের জন্য নিরাপদ, সেটি এখানে দেখতে পাচ্ছেন, প্রুফ অফ রিজার্ভ। তো বাইন্যান্সের প্রুফ অফ রিজার্ভ হচ্ছে 1:1, অর্থাৎ পাবলিকের ফান্ড যতটুকু রয়েছে তার থেকে বেশি তাদের প্রুফ অফ রিজার্ভ রয়েছে, সেটা তাদের এই জন্য আলাদা হ্যাশ রেট তারা ক্রিয়েট করেছে, আলাদা লেজার তৈরি করে তারা সেখানে পাবলিকের ফান্ড রেখেছে। সো সেই ফান্ডটা 100% সেফ। আমরা যদি বাইন্যান্সের প্রুফ অফ রিজার্ভে আসি, রিজার্ভে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন BTC তারা 103%-এরও বেশি লিখেছে, কাস্টমার নেট ব্যালেন্স দেখতে পাচ্ছেন 6,14,815 BTC আর তাদের হোল্ডার রয়েছে 6,33,642 BTC। ইথেরিয়ামও 103% এবং BNB 115%, পাবলিক ফান্ড যেটা রয়েছে তার থেকে বেশি তাদের হোল্ড রয়েছে। এছাড়া আমরা USDT রেশিও দেখতে পাচ্ছি 107%, BUSD 111%, USDC 100%, এছাড়া LTC রয়েছে, XRP, সো সকল প্রজেক্ট আপনারা এখানে প্রুফ সহ দেখতে পারবেন যেগুলো পাবলিকের ফান্ডের থেকেও তারা বেশি রিজার্ভ রেখেছে। বাইন্যান্সের আরেকটি এখানে ভালো দিক রয়েছে, দেখতে পাচ্ছেন
সেফু ফান্ড, তারা 1 বিলিয়ন রেখেছে, যেটা পাবলিকে বাইচান্স কোনো প্রবলেম হলে বাইন্যান্স তারা পাবলিকলি ব্যাক করবে। তো সেফু মানি হচ্ছে সিকিউর অ্যাসেট ফান্ড ফর ইউজার, এখানে অল অ্যাবাউট 1 বিলিয়ন ফান্ড রয়েছে 2022 নভেম্বর অনুযায়ী, যেখানে পাবলিকের কোনো ক্ষতির সম্মুখীন হলে বাইচান্স তারা এখান থেকে রিকভার করবে। এইগুলোর বিটিসি অ্যাড্রেস, বিএনবি এবং কিউএসডির অ্যাড্রেস এখানে প্রুফ সহ রয়েছে। বাইন্যান্সের সর্বশেষ আর একটা মেজর যেই রিজনের কারণে আমরা বাইন্যান্সকে 100% ট্রাস্ট করতে পারি সেটি দেখতে পাচ্ছেন, বাইন্যান্স কিন্তু সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি সার্টিফিকেশন নিয়েছে। কার থেকে নিয়েছে আপনি দেখলে অবাক হবেন, তারা UAE এবং ফ্রান্স। ফ্রান্স কিন্তু ইউরোপের নাম্বার ওয়ান লিডিং করে থাকে আমরা সবাই জানি, UAE অর্থাৎ দুবাই কিন্তু সারা বিশ্বে আরাবিয়ান যে গালফ কান্ট্রি রয়েছে সবার মধ্যে নাম্বার ওয়ান লিডিং করে থাকে ফাইন্যান্সিয়াল এভরিথিং। সো দুবাই তাদেরকে দুইটা সার্টিফিকেট দিয়েছে, দেখতে পাচ্ছেন সার্টিফিকেট নাম্বার সমূহ, যেগুলো তাদের ফান্ড সিকিউর এবং সেফ এবং টার্মস অ্যান্ড কন্ডিশন সকল কিছু মেনে তারা ফিল আপ করেছে। অর্থাৎ এর মানে বোঝা যায় আমাদের বাইন্যান্স কোনো কারণে binance.com থেকে, যেটা আমরা ইউজ করে থাকি বাংলাদেশে কলকাতার মানুষরা, তো আমেরিকানরা শুধু বাইন্যান্স ইউএসএ ইউজ করে থাকে। সো এটার উপর যদি কোনো এফেক্ট আসে সেক্ষেত্রে সেটা দায়ভার কিন্তু ফ্রান্স, UAE অর্থাৎ দুবাই, তারা কিন্তু এটা নিয়ে বাইন্যান্সের বিরুদ্ধে লিগাল অ্যাকশানে যেতে পারবে এবং পাবলিকের ফান্ড তারা ফিরিয়ে আনতে পারবে। সো এই পারপাসে আমরা 100% বাইন্যান্সের উপর ট্রাস্ট রাখতে পারি। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন যত এখানে খেলতে আসুক তারা কিন্তু বাইন্যান্সের সাথে খেলছে না, তারা পক্ষান্তরে কয়েনবেস, crypto.com এবং কিছুদিন আগে FTX-এর সাথেও খেলেছে। সো বাইন্যান্স যেহেতু নাম্বার ওয়ান, বাইন্যান্স এবং কয়েনবেস নাম্বার টু, এই দুইটার সাথে খেলে তারা ফিরে উঠবে না ইনশাল্লাহ। আমি আশা করি ডিজিটাল কারেন্সি আছে, থাকবে এবং ভবিষ্যতে এর বিস্তার আরও প্রসার হবে।